الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: اخرج النبي صلى الله عليه وسلم يوم الفطر أو العشاء إلى المصلى فولو شيء يبدو به الصلاة ثم يقوم مقابل الناس والناس جلوس على صفوفه ويوصيهم ويعظهم ويأمرهم إلى آخر الحديث. সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনের বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ঈদের সালাত। ঈদের সালাত নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্য বহন বিবরণের চেষ্টা করব যারা বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে, ফরজ সালাত সহ অনেক গুরুত্বপূর্ণ নফল সালাত রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ঈদের সালাত। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আদায় করতেন, আর বিভিন্ন সময়ে বলেছি ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হল সালাত। এই জন্য ভিন্ন ধরনের যে সালাত যদি না থাকে বা কবুল না হয় তাহলে মানুষের অন্যান্য সব ইবাদত বাতিল হবে, আর সালাত যদি কবুল হয় তাহলে আর যত মানুষের জীবনে ইবাদত আছে সেগুলো কবুল হবে। তাহলে সালাতই মূলত আসল। মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই, সেইটা হলো সালাত। আমরা বিভিন্ন সময়ে বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়াম এই জন্য ভিন্ন যে এর কিছু মান মর্যাদা আছে যা অন্যান্য ইবাদতের মধ্যে নেই। তার একটা হলো এই যে দুনিয়াতে যত ইবাদত আছে সব ইবাদতের নেকি আছে, 200, 500, 20, 5। যেমন আপনার কেউ যদি কোরআন মাজিদের একটা আয়াত পড়ে একটা অক্ষরে 10 নেকি, কেউ যদি জানা যায় তাহলে 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত নেকি। 1 কেরাত হলো ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। তো সব ইবাদতের নেকি পাওয়া যায় কিন্তু সিয়াম পালন করে এরকম কোনো নেকি নেই। সিয়ামের বিনিময় হলো জান্নাত, আর সব ইবাদতই আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, সেটা দান হোক, হজ হোক, সালাত হোক, যেটাই হোক, কিন্তু সিয়ামের রোজার নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন না। আল্লাহ তাআলা বলেন ফাইনাহু লি ওয়া না আজিবেহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। সিয়ামটাকে তিনি নিজের জন্য নিলেন, বললেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব।
আবার এক সময়ে বলেছেন যে সেম এমন ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। ধরেন এটা সেম, তো আমরা এক মিনিটের জন্য বলি এটা সলাত নামাজ। তো যদি বলি যে সলাতটা সেমের সমপর্যায়ের, তো কথাটা ঠিক হবে না। কেন? সেমের সমপর্যায়ের ইবাদত দুনিয়াতে নেই। তো কেউ যদি বলি যে আব্দুর রাজ্জাক সাহেব অনেকদিন বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান, তো দান সেয়ামের মতো সমপর্যায়ে না। সেয়াম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সেয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত। আশা যে নফল সেয়াম পালন করতে গিয়ে শাওয়ালের সেয়াম রাখছেন বা রাখবেন, এই জন্য ইনশাল্লাহ, এই জন্য যে সেয়ামের মর্যাদা উল্লেখ করতে গিয়ে আল্লাহ নবী বললেন মান সামায়ামুন ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নাতি সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। একবার বললেন কেউ যদি একদিন সেয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আর একবার বললেন কেউ যদি সেয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে তাকে জাহান্নাম থেকে 500 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আবার মূল কথায় ফিরে যাই, তো এখন সেয়াম পালন করে নেকি হলো না জান্নাত থেকে জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল, এটা হলো বিনিময়। তো ফরজ সিয়াম চলে গেছে, নফল সিয়াম আছে, আফজলুস সিয়াম বাদা রমাজান শহরুল্লাহিল মুহাররম। ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম, মুহররমের দুই দিন সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এক, সময় আমি আশুরা মুহররমের সিয়াম, মুহররমের 10 তারিখের সিয়াম। দুই, ওয়াল আশরা জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, যেটা এই মাসের পরই আসবে, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। তিন, সালাসা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। চার, রাকাতাইল ফজর, ফজরের 2 রেকাত সুন্নাত। এই 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, সিরিয়াল দিতে পারবেন না মনে হয়। দেন তো দেখি, এক, মুহররমের 10 তারিখের সিয়াম, দুই, এত তাড়াতাড়ি ফজরে চলে গেলে কেন, জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, তিন, প্রতি মাসে 3 দিন সিয়াম, মনোযোগ সহকারে থাকতে হবে আই এম এ বীজ, চার, ফজরের 2 রেকাত সুন্নাত। এই 4টে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। নফল সিয়াম, মুহররমের সিয়াম, কদমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনে আসলেন, ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, তো ইহুদিদের দেখলেন যে ওরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে, তিনি বললেন মা আজাল ইয়াউম আল্লাযি তাসুমুনা, আচ্ছা এই এটি কিসের সিয়াম, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? আমাদের নবী বললেন ইহুদিদেরকে, কোথায়? মদিনায়। আল্লাহর নবী মক্কা থেকে মদিনে এসে দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, তাহলে নবী বলেন এটা কিসের সিয়াম তোমরা থাকো? তো ওরা বলল যে হাজর ইয়াউম ইয়াউমুন আযীম, আরে এটা জানেন না, এটা তো অনেক বড় দিন, এটা অনেক বড় বিশাল দিন,
انجاللہ تعالی فیہ فرا موسیٰ وقومہ এই দিনে আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন অকররাকা ফেরাউন কমহু এই দিনে ফেরাউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে ফাসাম শুকরান মূসা তখন মূসা বললেন যে তুমি এত বড় কাজ করলে এইভাবে বাঁচালে আমাকে আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে তা আমি কি করে শুকরিয়া আদায় করি যাক আমি আজকে সিয়াম থাকলাম মহরমের 10 তারিখ আমি সিয়াম থাকলাম এই যে সিয়াম আমরা এই কারণে রাখি এইটা আমাদের শুকরিয়ার দিন বলেন তো তাহলে মহরমের 10 তারিখ কিসের দিন হলো শুকরিয়া আদায়ের দিন তখন আল্লাহ রাসূল বলছেন নাহানু আহাক্ক আউলা বিমূসা মিনকুম আরে শোনো তোমরা মুসার সুন্নাত পালন করার ব্যাপারে যে হক রাখো আমরা তার চেয়ে বেশি রাখি অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম সাহাবীগণ তোমরাও থাকো যেমন বলেছেন যে তোমরাও থাকো তেমনি সাহাবীগণ বলছেন বলেন কি আমরা সিয়াম থাকব মানে এটা তো ইহুদিদের বড় দিন এটা তো খ্রিস্টানের বড় দিন আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো অনুকূলে হলো আমরা কেন সিয়াম থাকব তখন আল্লাহ রাসূল বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইন বাকায়ত সানাতাল কাবা আল্লাহ সুবহানাহু তাআলা শুনো সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকব 9 তারিখ হবে বিরোধিতা 10 তারিখ হবে শুকরিয়া সুবহানাল্লাহ তাহলে মুহররমের সিয়াম কয়টা হলো দুইটা একটা হলো শুকরিয়া আর একটা হলো বিরোধিতা মুহররমের সিয়াম থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামে আশুরা আহত সুবহানাল্লাহ কাফিরা সালাতে কবলা আল্লাহ নবী বলছেন আমি আশা করছি মুহররমের একদিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই দিন সিয়াম থাকলে মুহররমের দুই দিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে মুহররম আরাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম ইয়ামে আরাফা আহাদা সিওয়াল্লাহি আইকার ফেনান সালাত কাবলা ওয়া সুনাতাল্লাতি বাদা কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরো পাওয়ার ভিন্ন এটা কঠিন পাওয়ার মানে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন কুরবানির মাসের প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি মানে আল্লাহর নবী যখন বলেছেন আহাব্বুল আমাল ইলাইয়া ইলাল্লাহ তাআলা আল্লাহর নিকটে জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম তখন সাহাবীগণ বললেন জিহাদের চেয়ে উত্তম তা রাসূল বলেন হ্যাঁ জিহাদের চেয়ে উত্তম তখন বিদ্বানগণ ভাবতে লাগলেন আচ্ছা জিহাদের চেয়ে উত্তম হলো সবকিছুর চেয়ে উত্তম হলো তো রমজানের শেষ দশকের চেয়েও কি উত্তম রমজানের শেষ দশক তো আল্লাহ রাসূল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাসবি তাহলিল জিকির আজকার সারা রাত জেগে থাকো আট রাকাত তারাবি পড়ো দীর্ঘ কিরাত করো দীর্ঘ সিজদা করো দীর্ঘ রুকু করো ঘন্টা ঘন্টা কান্নাকাটি করো ইবাদত করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ রাসূল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মুহররমের 10 তারিখে যত রমজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না
তো এগুলো তো অনেক হাদিস। তো মহা জুলহিজ্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো, তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তখন বিদ্বানগণ বলছেন যে হ্যাঁ। কেন বলছি? রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে, সেইটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জাতে তিনটা আছে, এক হজের দিন আছে, দুই আরাফার দিন আছে, তিন কুরবানি আছে। তিনটে বড় এবাদত। কুরবানি কিন্তু খুব দামি এবাদত, কে যে ফাঁকি দিল হুজুর, খালি বললো যে ভাগে কর। আবার কে বলছে, কে বলছে ভাগে চলবে না, এমন ঝাঁকি মারছে হুজুরও যে বলছে, যে কে বলছে ভাগে চলবে না, ফাটিয়ে দিছে একবারে হুজুর। আল্লাহর হস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই, এভাবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে, হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়েই একটা কম দামে নিচে থাকি। আর আপনারা যারা ক্ষুদ্র কালিকপুর বড় কালিকপুরে বসবাস করেন, ধনী মানুষ আছেন, চারটা পাঁচটা দশটা বারোটা করে জয় করবেন, মানুষও খাবে, নিয়ে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন, টাকা রেখে গিয়ে কি করবেন? ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে, মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তো গাইবান্ধা রংপুরে বাড়ি, তো বোনের আগে ভাগ দেয়নি, তখন মামলা করে দিয়েছে। তো কাঠগড়াতে বোন একদিকে আছে, ভাই একদিকে আছে, কি ব্যাপার? আমরা তো বাপের জমি ভাগ পাইনি, তখন মামলা করেছে। তো এটা হলো সম্পদের ফলাফল, কুরবানি করে টাকা কমিয়ে দেন, চারটা পাঁচটা দশটা বারোটা কুরবানি দেন, ভাগের পথেই যায় না, কার হালাল কার হারাম কেন ওগুলো করতে যাবে? যতই জোরে বলুক হুজুর, হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না। কুরবানি খুব দামি ইবাদত, কুরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ ইবাদত। আমরা গোস্ত খেতে পাই, এটা আল্লাহর একটা দয়া। আমরা গোস্ত খেতে পাই, এটা কি? আল্লাহর দয়া। আগে কুরবানির পশু কি হতো? জ্বলে যেত। তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে, এটা মূল ব্যাপার নয়। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম, এইটা হলো মূল ব্যাপার। আচ্ছা ফিরে যাই, আরাফার সেয়ামের কারণে কথাটা এসেছিল। আরাফার সেয়াম একদিন খুব দামি, এরপরে যায় প্রত্যেক মাসে তিন দিন, প্রত্যেক মাসে তিন দিন সেয়াম থাকলে সারা বছরের সেয়াম হবে বলে রাসূল সাল্লাম বলেছেন, একাধিক সহি হাদিস। সারা বছর সেয়াম পালনের দুইটা পদ্ধতি, এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে, রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে, তাহলে কি হবে সারা বছরের সেয়াম পালনের নেকি হবে। আর একটা পদ্ধতি, এটা সহজ, আগে যেটা বললাম সেটা একটু ভারী, এখন যেটা বলছি সেটা সহজ। কি? মান সামা রামাদানা সুমাত পাহু সিত্তান নিশাওয়াল কানাকা সেয়ামিত দাহারে। কেউ যদি রামাজানের সেম থাকে আর শাওয়ালের ছয়টা থাকে, তাহলে সে সারা বছরের সেম থাকলো। এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে, রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে, কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেড়া ছেড়া করতে হবে। ওর নগদ মিথ্যা কথা, ধারাবাহিক করুক না হয় ছেড়ে ছেড়ে করুক। আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে, হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে। আরে আল্লাহর নবী বলছেন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আর জীবনে যেদিন পারবে সেদিন করবে, ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক, মরে গেলে আল্লাহ মাফ করে দেবেন। তো সেইটি আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে? পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি ইবাদত যার বিনিময় জান্নাত, রমজানের পর পরই ছয়টা, হাসিও হবে না সুলিও হবে না, সহজেই করতে পারবেন।
সাহারি খান, খাওয়া ভালো, সাহারি না খেলেও হবে। আমি তো ছাত্র জীবনে যখন একদিন সিএম থাকতাম, একদিন এমনি থাকতাম, তো একদিনও সাহারি খাইনি। খাওয়া ভালো কিন্তু সাহারির ব্যবস্থাই তো নাই, আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনও অত ওই সাহারির উপরে হিসাব করা যায় না। বাস সিএম থাকার যেদিন সেদিন থাকলাম, আল্লাহ ভরসা। তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই। মর্মে সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি বললাম, একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ। বলেন তো একটু ভারী কোনটা? প্রতি মাসে তিনটে আর রমজান, এ হলো সারা বছর। আর একেবারেই সহজ কোনটা? রমজান আর সওয়ালের ছয়টা। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছ, এখনো ঘুরে বেড়াচ্ছ কেন? সরম হয় না তোমার? আপনাদের এদিকে নওগাঁয়ে কালী এইসব জায়গাতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? আপনি ওর বাপ নন, আপনাকে খারাপ লাগে না কেন? এটা আপনার একটা অযোগ্যতা, আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন, মেয়ে তো আপনার, জবাব তো আপনাকে দিতে হবে। এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন? খালি শুনেই থেকে যাচ্ছেন কেন? কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন, যে হলো দায়েশ। বেটি তো আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আমার, জবাব আমাকে দিতে হবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে, তার মধ্যে দুই নম্বরে আপনি, তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা। 1976 সাল থেকে না 82 সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে। তাহলে 76 থেকে 82 কতদিন হয়? প্রায় 8 বছর। আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি। তো কোনো একদিন ট্রেন স্টেশন, নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো, তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে, তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি। আমার মুখের উপরে পড়েছেন মাওলানা শিস মোহাম্মদ, যার খাওয়ার নিয়ে যেতাম। দেখে বলছো আমি তো মনে করছি তোর বাড়ি দেবে না, করে পড়াশোনা করবি, তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস। চাঁপাই নবগঞ্জের মানুষ তো, বলছে পান খাই বেড়াস, তাহলে উনি খারাপ মনে করলেন। তা আমি 76 সাল থেকে নিয়ে 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিইনি। পান হালাল হারাম পরে ওকে আমি ঘৃণা করি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খায় পান করে তারা। তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে, বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই। মেয়ে তো আপনার, ঘুরে বেড়াচ্ছে, এই বোকাম, এই শরম করো না কেন, লজ্জা হয় না কেন তোমার, শরম হয় না কেন? ক্লাস টেনে পড়ো তুমি, 2 বছর থেকে তোমার হায়েজ হয়, তোমার মা জানে, তুমি জানো, 4 বছর থেকে তোমার লজ্জা হয় না কেন? তুমি তো একটা বড় মেয়ে, বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো, দুটো বাচ্চা হতো, তুমি একটু শরম করো না কেন? তুমি নিজে পাপি, আর একজনকে পাপি করে খামাখা জাতিকে ধ্বংস করছো কেন? এই শরম হয় না তোমার, হায়া হয় না তোমার, লজ্জা হয় না তোমার, একটু ইতস্তবোধ করো না কেন? তোমার বাপের বাড়ি ঘর নেই, জায়গা নেই, তোমার বাপের বাড়ি আছে, ঘর আছে, টিউবওয়েল আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে, সব কিছু আছে, মানুষের মতো হয়ে থাকো, পশু প্রাণীর মতো হয়ে আছো কেন, গরু ছাগলের মতো হয়ে আছো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, ওলায়েক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ। যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না, যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না,
এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শৃগালের মতো, তবে আল্লাহ কুকুর শৃগাল বলেননি, বলেছেন যে কুকুর শৃগালের মতো। কেন? কুকুর শৃগাল হারাম খায়, কোনোদিনই ছাড়তে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে। এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শৃগাল, ওকে বলেছেন যে ও কুকুর শৃগালের মতো। আবার বলছেন যে বাল হুম আযাল, বরং তার চেয়ে খারাপ, মানে তার দুর্বল সাইড উল্লেখ করা হলো। কেন তুমি বুঝবে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে তো আপনার, আপনি তার মা, আপনি শক্ত হবেন, আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে? আপনি তার মা, আপনি তাকে দুধ খাইয়েছেন, আপনি তাকে প্রসব করেছেন, আপনি তাকে লালন পালন করেছেন, আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে? আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না? মা তো ওই বহুদিন বলেছি, মা হলে চারটে জিনিস লাগে। ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব, কথা শেষ করব তাড়াতাড়ি। মা হলে চারটে জিনিস লাগে, যা একাধিক দিন বলেছি, স্মরণে আছে, বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, হে ভাই চুপ থাকো, মুসলিম বোন আপনারা একটু চুপ থাকেন। জাবের বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছি, এখন মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তো জাবের বলছেন, আল্লাহ নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ, না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তা আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কেন? কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এগুলো বললেন। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। فأكره أن أزبز مثلهن, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি, চারটে কারণে। আল্লাহ নবী শুনেন, আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি। হ্যাঁ বলো। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টে। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, চারটা কারণে। এক, লেতুয়াল্লে মহন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মানে 4 বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে, 5 বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে, মানে সারা বাংলাদেশ জুড়ে 100% ছেলে মেয়েকে, মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে, আকিদা শিখাতেই হবে, সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে, এর বিকল্প কোনো পথ নেই। কথা শেষ হয়নি, মধ্যখানে একটু কথা। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, ডাঙ্গিপাড়ায় রাজশাহীতে, তো গাড়ির গায়ে লেখা আছে আদ্দাওয়াল আল্লাহ, কোনোদিন দেখিনি, হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ্দাওয়াল আল্লাহ। তো কয়দিন আসি যাই, কয়দিন আসি যাই, আমি এখনো বুঝতে পারি না। আমি একদিন বাসায় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদ্দাওয়াল আল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি 30-32 বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায়? বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায়। তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা।
তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেচে খায়, ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে, অন্তত আকিদে কি জিনিস এটা বুঝি, ওকে ঘৃণা করতে শিখি, আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি, আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ। আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে, আর আমাকে আকিদে দিয়ে তাকে জান